এর আগে কয়বার বীজ দিছিলেন ভাই? এর আগে ভাই তিনবার দিছি বীজ। তিনবার? হ্যাঁ। আচ্ছা, তাও কোন চেক করে? এই শাইওয়াল বকনা বাছুরটাকে, এটাকে নাকি বলে তিনবার বীজ দিছি। যে ভাই আমাকে নিয়ে আসলো, উনি বলল তিনবার এটাকে আমি বীজ দিছি। আসলে আমি এটাকে দেখি আগে কি অবস্থা, আসলে সিমটম ভিতরে কি অবস্থা, এভাবে বীজ দিলে কনসেপ হবে কি হবে না, সেই বিস্তারিত সব কিছু আমি আজকে দেখবো। বীজটা তো হাঁকাও ফাঁকা জায়গায় মারলেও হয় না, অবশ্য সঠিক মতো ডাক জরায়ু ওভারি সব কিছু ঠিক না থাকে, শাইওয়াল গরুটা স্ট্রেস করে একটু বেশি। সবগুলো অ্যাকুরেট দেখার পরে আমি ব্যবস্থা এটাকে দেবো। এখন আমি চেক করে দেখি দেখি। হ্যাঁ, এর আগে কয়বার বীজ দিছিলেন ভাই? এর আগে ভাই তিনবার দিছি বীজ। তিনবার? হ্যাঁ। আচ্ছা, তাও কোন চেক করে? মানে এই যেরকম করু এরকম আমি বাসুচ্ছি আছি, এরকমই বাসুচ্ছি আছি। আমরা আগে এটাকে পরীক্ষা করব, করে দেখব কি অবস্থা, জরের কোনো সমস্যা টমস্যা আছে নাকি। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বলে গিয়ে অবস্থা বীজ দেবো না। আচ্ছা ঠিক আছে, কি করি না করি। এই গরুটাকে দেখলাম, দেখার পরে দেখতেছি একটু সমস্যা, সমস্যার মধ্যে জালিটা একটু আসে, হরমোনের একটু ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমি আলফাই আইটা দিব, আলফাই আইটা দেওয়ার পরে বীজটা দেবো, আশা করি পঞ্চম হবে। এটা দিয়ে আমি ডাবল বীজ দেবো, একসঙ্গে দুইটা এল বীজ দেবো। এটা তো যেমন শাহিওয়াল বীজ দিলে গরু শাহিওয়াল সুন্দর হবে, এবার কঞ্চেপ হবে। যেহেতু উনি আগের আগে তিনবার বীজ দিছে, আমি এবার ট্রিটমেন্ট দিতে চাইছিলাম, যে গরুটা দেখি আগে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হলে ট্রিটমেন্ট দেবো। কিন্তু ঘটনা হচ্ছে যে ট্রিটমেন্টের আর প্রয়োজন নেই, গরু কনসেপ একবারই হবে আশা করছি। এই ওষুধটা দেবো, আরও কিছু কাজ আছে করবো। হুটো বোতল মুখে ঢুকবে? ঢুকবে, এত দেন হুটো তো দেন। এবার আশা করি যা পাল্লা দিলে হবে। এরকম কোনো ওষুধপাতি দেয় নাই না? কোনো ওষুধপাতি কোনো কিছু দেয় না, আর কোনো খোয়াইও নেই। এটা কুকুরা খুলে মিটির কথা? হ্যাঁ, কুকুরা খুলেন। হ্যাঁ, খোলাছি তো। এটা খুব এখন যদি একটা দেওয়া যায় বা বিকালে কালকে এরকম দেওয়া যায়, ওইরকম অপশন নাই। ঠিক আছে, যেটা ডাকটা আছে অ্যাকুরেট টাইম আছে, একসঙ্গে দুইটা দুই সার্ভিস দিয়ে দিবেন, যেটা হইলে ভালো হবে। আল্লাহ যাতে আপনার গরুটা গাফ করে। পুরোটাই দিব? হ্যাঁ, পুরোটাই একবারে খাবে।